আজকে আমরা সানডেতে রাইডে যাচ্ছি। রাইডে যাওয়ার সাথে সাথে আমরা দক্ষিণেশ্বর পুজো দেব আর নদীতে গিয়ে সবাই মিলে নদীতে স্নান করবো। হ্যাঁ, মজাই আলাদা, সেই মজা হবে। আর রাস্তায় যেতে তো সেই মজা হবে। চলো যাওয়া যাক, সবাই চলে এসছে। আমরা এই গাড়ি পার্কিং করলাম, এবার ভিতরে যাব। তার আগে আমরা ভেবেছিলাম যে মনে হয় দক্ষিণেশ্বরে আমরা একারা রাইডে এসেছি, তা না, এখানে অনেকে রাইডে এসছে। দেখো দেখো সবাই, ওই যো দেখো ওই দিকে একটা টিম, ওরা সবাই মজা করছে। আজকে ওয়েদারটা খুব ভালো আর রোদও উঠেছে, আর সকালবেলা আসার সময় খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। এবার আমরা দক্ষিণেশ্বরে মন্দিরের গেটে ঢোকার পর আমরা আর ফোন বা ক্যামেরা ইউজ করতে পারবো না, ভিতরে ফোন বা ক্যামেরা ইউজ করতে দেয় না। আর বাইরে যেগুলো ঘটবে আর যে যে মজাগুলো বাইরে আমরা করবো সেগুলো তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই 1-2 করে এগুলো হলো মার্কেট। মার্কেটের মধ্যে থেকে আমরা যাচ্ছি। দেখো সবাই সবাই ডাকবে, ডাকছে কিন্তু আমরা এখন চা খাবো। চা খেয়ে গঙ্গায় স্নান করবো, স্নান করে পুজো দেবো। চলো আগে চাটা খেয়ে নি, তারপর দক্ষিণেশ্বরে এটা ফেভারিট চা, এখান থেকে আমরা রোজ সবসময় চা খাই। এই কাকিমার কি কাকিমার চা, মধু কাকিমার চা। সবাই আমরা চা খাচ্ছি আর আরে কিছু বলবে, ভালো চাটা খুব ভালো। আর এই যে টোটোওয়ালা, টোটোদা যাবে, টোটোদা টোটোতে বিনা কারণে বসলে ফাইন নেওয়া হবে 501 টাকা। হ্যাঁ ড্রাইভার ঠিক আছে, কিন্তু যারা বসবে তাদের 500 টাকা পায়। আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার আমরা স্নান করতে যাবো। আমরা স্নান করতে চলে এসেছি ঘাটে, এই ঘাট। এখন আমরা চান করতে যাবো, সবাই সবাই রেডি মোটামুটি। প্যান্ট নিচে না পড়ে মাথায় পড়েছে, এ যাবে না, এর নাকি কি বলে এটা চোখে অ্যালার্জি আছে। আমাদের স্নান কমপ্লিট, স্নান করার সময় সেই মজা করেছি। আর উপরে আদি দাঁড়িয়েছিল, আদি ভিডিও টাইম ল্যাপসটা করে দিয়েছে। আদি হচ্ছে জামা কাপড় চেঞ্জ করেছে, অনেকক্ষণ হয়ে গেছে স্নান হয়ে গেছে, কিন্তু এদের ছবি তোলা শেষ হচ্ছে না। দেখো পোজ গুলো, দেখো পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। আমার যা মনে হচ্ছে আজকে কি করা, পুজো দেওয়া হবে না, এরা যা করছে। কখন পুজো দেব জানি না, কিন্তু লাইন দেখো জুলাই। চলো এবার পুজোর জিনিসগুলো কিনে নিয়ে আসি।
আমরা এই দাদার দোকান থেকে ডালা নিচ্ছি, এবার ডালা নিয়ে যাব। চল কি সুন্দর পুতুল, কেউ আমাকে কিনে দেবে না, তাই আমি তাও দেখাচ্ছি আর কি ব্যাপারটা। কি লাগছে রোদে আমাকে দেখতে, হেভি লাগছে তো। এই যে গ্যাংস্টার সব দল, এই যে এখানে ডাব পাওয়া যাচ্ছে, আবার আইসক্রিম, কিন্তু আইসক্রিম কাকু নেই, ডাব আছে, কেউ খাওয়াবে না। আরে বাবা, গাড়ি বন্ধ, আমরা যাচ্ছি, সানডে লঞ্চ গার্ড বন্ধ। আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু এক্সাইটমেন্টটা আমাদের কমে গেল, বিকজ আমরা এসে দেখছি যে এত বড় একটা তালা ঝুলছে। এবার কাকু পিছন ভিতরে যাচ্ছে, কাকুর পিছন পিছন যাওয়ার চেষ্টাটা করবো আমরা, কিছু করার নেই। কাকু কাকু রেগে যাচ্ছে ভীষণ, খুব রেগে আছে, সবাই আপসেট এখন। সেই গাড়ি এবারে কবিরের মনের ইচ্ছাটা পূরণ হলো কি, খেলা হবে, ঠিক আছে। আমার আজকে ব্যাড লাক, আসার সময় আমার পলিউশন ফেল হয়ে গেছে, আমার ঠিক মনে ছিল না, গাড়ি ধরলো, ফাইন করলো, তারে বেলুড় মঠে আসলাম, আসার পরে দেখি গেট বন্ধ। চল দেখো, এত কেস হয়ে যাওয়ার পরে মনে তো আনন্দ রাখতে হবে। আর এ হামে হামারা বাইকে হাম পুরী খানে আয়ে, সকাল দিয়ে না খাওয়া, খাওয়ায় ব্যস্ত। আর এই গাহার কাছ থেকে কচুরি খাচ্ছি।